চায়না থেকে এয়ার কন্ডিশনার আর রেফ্রিজারেটরের নিম্নমানের কম্প্রেসার এনে স্টিকার পরিবর্তন করে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে একটি চক্র। এমনকি পণ্য আমদানির ক্ষেত্রে বিপুল পরিমাণ কর ফাঁকিরও অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে, যার ফলে বছরে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। চায়না থেকে আনা রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিম্নমানের কম্প্রেসারগুলোতে সিল লাগানো হয়েছে কোরিয়া বা ইউএসএ। রাজধানীর ওয়ারিতে একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে এভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে, ফলে নির্ধারিত টাকা খরচ করেও সেবা পাচ্ছে না ব্যবহারকারীরা। মার্কেট তো বললে যে মালটা ভালো, ভালো ব্র্যান্ড, মোটামুটি ভালো চলতেছে, আমরা আইনা মালটা কমপ্লিট করি, গ্যাস চাষ করে আমরা এখান থেকে কমপ্লিট করে পার্টির বাসা দিই। পার্টির বাসাতে দেখা গেছে যে এক মাস বা দেড় মাস বা ছয় মাস করে মালটা কম্প্রেসার ফেল করে, তখন দেখা গেছে আমাদের সাথে একটু মুক্কা লাগালি সমস্যা। ওয়ারি এলাকার জয়কালী মন্দির রোডের এমআর ট্রেডার্স এর গোডাউনে গিয়ে দেখা গেছে চায়না থেকে আমদানি করা কম্প্রেসারের সিল তুলে তাতে লাগানো হচ্ছে ইউএসএ ও কোরিয়ান সিল, সেই সাথে পাল্টে ফেলা হচ্ছে কম্প্রেসারের মোড়কও। চায়না থেকে লানে ইউএস বানাই স্টিকার, জি কার্টুন লাগাই, টেপ মারি বাস স্টিকার লাগাই। এমআর ট্রেডার্স এর কর্ণধার রেজাউলের কাছে কম্প্রেসার নকল করার বিষয়টি জানতে চাইলে তিনি জানান আমদানিকারকের নির্দেশে তিনি এমনটি করছেন, এই কাজটি অপরাধ বলেও স্বীকার করেন তিনি। আমি কোনো ইম্পোর্ট করি না, আমি অনেক জনের থেকে মাল নাইম এন্টারপ্রাইজ, সজীব এন্টারপ্রাইজ, আরকে ট্রেডিং, কম্প্রেসারগুলো তো সাধারণত খোলা আসে, এখানে এসে কার্টনগুলো বানিয়ে স্টিকারটা পাল্টা। ওয়ারি এলাকায় গত 2 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ফ্রিজ ও এসির বিপুল পরিমাণ নকল কম্প্রেসার জব্দ করে। নকল প্রতিরোধে ডিবি পুলিশ সক্রিয় রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। জনগণ যে প্রোডাক্টগুলোকে আস্থাশীল যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করে, সেই সব প্রোডাক্টের নাম দিয়ে তারা বিভিন্ন রকম স্টিকার এবং সিল ব্যবহার করে চাইনিজ এই প্রোডাক্টগুলো তারা সেল করে। অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পাই এবং তার ভিত্তিতেই আমরা আসামি নিয়ে আসি এবং মালামাল উদ্ধার করি। এদিকে চায়না থেকে আমদানিকৃত কম্প্রেসারের আমদানিকারক সজীব এন্টারপ্রাইজে গেলে পাওয়া যায় প্রতিষ্ঠানটির কর ফাঁকির চিত্র। অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটি অনেক পণ্যই বাজার মূল্য থেকে কম দেখিয়ে আমদানি করছে। অভিযোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মালিক নিজের পক্ষে সাফাই গেলেন। বাংলাদেশে যেভাবে কম্প্রেসার আসার দরকার ওভাবে কম্প্রেসার আনতেছি, আমরা ইম্পোর্ট করতেছি, এটা তো গভর্নমেন্ট যদি আমাকে ধরতে পারে যে হ্যাঁ তোমরা এইসব মাল ইম্পোর্ট করি না, তাহলে তো আমরা ইম্পোর্ট করতে পারবো না। কিভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেয়া হয় সে বিষয়টি জানান সৈয়দ ইন্টারন্যাশনালের মালিক। তিনি জানান শুল্ক বিভাগের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই শুল্ক ফাঁকির কাজটি করা হয়ে থাকে। বাংলাদেশে এই কম্প্রেসারগুলো, রেফ্রিজারেটর কম্প্রেসারগুলো $2-4 দামে কাস্টমস থেকে ছাড় করাচ্ছে কিছু কিছু ইম্পোর্টার, কিছু অসাধু ব্যবসায়ী। একটা কম্প্রেসারের দাম $4 হিসেবে তিনি ছাড়াচ্ছেন মালটা, $4 মানে $1 দাম যদি আমি 80 টাকাও ধরি, $4=32,320। তিনি 31% ডিউটি দিচ্ছেন, মানে ধরেন আরও 100 টাকা, $420। তিনি এটা মার্কেটে বিক্রি করছেন $4,500 করে, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। এটা তো একটা কাস্টমস অফিসারকে বোঝা উচিত ছিল, বা হয়তো তিনি বুঝেই এই কাজটি করে দিচ্ছেন। পণ্য আমদানির সময় আন্ডার ভ্যালুয়েশনের মাধ্যমে শুল্ক নির্ধারণ করার বিষয়ে কথা বলেন ঢাকা কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি জানান এ ধরনের কোনো ঘটনায় কাস্টমসের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, আর কেউ যদি কোনো পণ্য খালাসের সময় মূল্য কম দেখিয়ে থাকে তবে অডিটের মাধ্যমে সেই ফাঁকি দেয়া রাজস্ব আদায় করা হয় বলেও জানান এই কর্মকর্তা। যখন একটি মাল এখানে আসতেছে তখন কিন্তু আমরা খুব বেশি যাচাই বাছাই বা আপনার সময় ক্ষেপণের সুযোগ পাচ্ছি না, আমরা হয়তো একদিন দুদিন বা তিন দিনের মধ্যে সে মালটি ছাড়তে হচ্ছে বা একদিনের মধ্যে ছাড়তে হচ্ছে। পরবর্তীতে কি হবে, আমরা সময় নিয়ে সেটাকে স্ক্রুটিনি করছি এবং ব্যাংকে ডকুমেন্টগুলো পাঠাচ্ছি, তারা আবার ভেরিফাই করে আমাদের কাছে পাঠাচ্ছে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে উই গট সাম অ্যানোমালিস ইন দ্যাট দোজ সাম ফাইলস, ইয়েস দে আর সাম প্রবলেমস, দে আর সাম মিস্টেক্স, দে আর সাম বেসিস কোড প্রবলেম অ্যান্ড সাম ভ্যালুয়েশন প্রবলেম। ওই নিরিখে কিন্তু আমদানিকারকে আমরা ডিমান্ড করছি
বিদেশ থেকে পণ্য আমদানির সময় শুল্ক ফাঁকির বিষয়টি রোধ করা সম্ভব হলে বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই সাথে পণ্যের নকল প্রতিরোধ করার দাবিও জানিয়েছেন তারা।